স্যার আমরা কমনলি জানি যে ডেঙ্গু জ্বর হওয়া মানে আমরা প্লাটিলেটস কাউন্টটাকে খুব বেশি আমরা প্রায়োরিটাইজ করে থাকি কিন্তু বর্তমানে কিন্তু হেমাটোক্রিট এটার কাউন্টটাও কিন্তু দেখা হচ্ছে এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি ডেঙ্গিতে আমাদের যে স্মল ভেসেলগুলো আছে এগুলিকে বলা হয় ক্যাপিলারি তো ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায় তখন শরীরের রক্ত নিলে ভিতরে যে রক্তের ফ্লুইড পোষণ আছে এটা বের হয়ে চলে যায় তো বের হয়ে গেলে সেলগুলি তো আছে রক্ত কোনিকাজেগুলি এই জন্য এটার কনসেন্ট্রেশন বাড়তে থাকে এইটাই হিউমাটক্রিড যদি কনসেন্ট্রেশন হিউমাটক্রিড তার বাড়তে থাকে তাহলে বুঝতে হবে রুগী খারাপের দিকে যাচ্ছে আচ্ছা তার ইমেন্ডিয়াত চিকিৎসা দরকার একজন চিকিৎসক হিসেবে আপনারা রোগীদেরকে অথবা রোগী যে অ্যাটেন্ডেন্স থাকেন তাদেরকে আপনারা আসলে কীভাবে কনভিন্স বা কাউন্সেলিং করে থাকেন এটা মনিটনিং করতে হবে মানে এটা তো আস্তে 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 খারাপের দিকে যায় তাহলে তার ওই লিগিংটা আগে হবে লিকিং আগে হলে তার হিমাটোক্রিট বাড়তে থাকবে এবং তার প্রেশার কমবে পালসও তার বাড়বে এইটা দেখলে আমরা দেখব যে এই জন্য এই ডেঙ্গি রুগী কিন্তু দু দুই ঘন্টা পর পর পাল ভি পেয়ে গেলে দেখতে হয় যদি দেখা যায় যে তার প্রেশারটা কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে অনেক ফ্লুইড তার রক্তের ভিতর থেকে বাইরে চলে গেছে সেই ক্ষেত্রে ফ্লুইডটা রিপ্লেস করতে হবে এটাই কিন্তু মেইন কাজ ফ্লুইডটা যদি রিপ্লেস করতে পারে তাহলে কিন্তু রুগী খারাপ হওয়ার সম্ভাবনা কম প্লেটলেটের কারণে কিন্তু রুগী অত মারা যায় না বেশিরভাগ রুগী মারা যায় যে শখে এবং হিমোরিজে তো হিমোরেজ হলে তো চিকিৎসা দিতে হবে শখ হলেও তার এই ফ্লুইড দিয়ে তার ভলিউম এবং প্রেশারটা মেনটেন করতে হবে যদি মাত্র হিমোরেজের কারণে এই শখ পেশেন্ট যায় তখন শুধু ব্লাড অথবা প্লেটলেট দিতে হবে আদারওয়াইজ কিন্তু এগুলোর দরকার নেই সেই সাথে আরেকটা বিষয় চলে আসে আমরা যতটুকু জানি যে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার গ্রহণ করতে হয় এই বিষয়ে আপনার পরামর্শ কি তো লিকুইড খাবার খেলে কি হবে সেটা তো অ্যাবজর্ভ হয়ে ওই রক্তের পরিমাণটা বাড়াবে সেই জন্যই মানে বেশি খারাপ হলে তো আমরা আইভি দিই রক্তনালীর ভিতরে তা শুরুতে যদি পেশেন্ট চিকিৎসকের কাছে আসে তখন প্রথম দিকেই বলব যে আপনি পানি জাতীয় খাবার তরল খাবার একটু বেশি খাবেন এই পানিটা তো রক্তের ভিতরে যায় তার ভলিউমটা মেইনটেইন করে প্রেসারটা মেইনটেইন করে এই খাবার পানি তরল খাওয়ার খাবারেও তার কোলাচ্ছ না আচ্ছা আচ্ছা তখন আমরা আইভি তে যাইতো স্যার আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে তবে তার আগে আমরা একটু দেখে নেচ্ছি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যপ্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্যপ্রতিদিনের অনুষ্ঠানটি এই পর্যন্ত আমরা দেখিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ